অসুস্থ বা রোগী হইয়া যায় ক্লিনিকে, সেখানে তো তেলে বাহার দেখবেন চারিদিকে। অসুস্থ বা রোগী হইয়া যায় ক্লিনিকে, সেখানে তো তেলে বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কলস কোন দাম তার নাই। নির্বাচন বাঁচিয়া পেতে তেল জুড়ি নাই, দাঁড়াতে দাঁড়াইছে আর পাই, হাইরে দাঁড়াইছে আর পাই। কথা ভুল বললাম নাকি? আবার তেল পাইলে আবার তেলের কাছে, আবার তেলের কাছে পুলিশ কাতর এমপি মন্ত্রী সব মিয়া। তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া। দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহফিল কবুল করুন সকলে বলে আমিন। আমাদের সামনে আমাদের প্রধান আকর্ষণ উপস্থিত আছেন, উনি কোরআন কারিম থেকে তেলাওয়াত করবেন। আমরা সকলে শুনবাই সব মাশাআল্লাহ। শুকরান জাযীরা। ধারাবাহিক তেলাওয়াতের মাঝে একটু বিনোদন দিলেন পত্র মাদ্রাসার শিক্ষক শিল্পী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিত এ পর্যায়ে মহান রব্বে কায়নাতের ঐশী মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করে আমাদেরকে মুক্ত করবেন। একাধিক রাষ্ট্রে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বিশ্বজয়ী হাফেজ কারী নাজমুস সাকিব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি মুহতারাম কারী নাজমুস সাকিবকে তার সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে মুক্ত করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। দেখেন দোকান টোকান শুয়ে থুয়ে সবাই চললে এখানে আর মুসাকে বেধার জন্য এটা আপনার এ কই কি জানি লিটু আমার কাজটাই তো আমার হয়ে গেছে। অবশ্যই রব্বে কারীম তাদেরকে ভালোবাসে।